छोट छोट पाई चलते चलते ठीक पहुँचे जब श्री चाँदीर पहाड़ देखते पाब हेलो फ्रेंड्स वेलकम बैक माय चैनल। तो आज के हमें रेडी हो गए सजुगुजु को बेटुर वैक्सीनेशन आज के तो वैक्सीनेशन तो चलो जेते जेते कथा हो टाटा। তো ভ্যাকসিনেশনটা শেষ হয়ে গেছে আর আমি বাড়িও চলে এসেছি। আসলে ওখানে ভিডিও করার পারমিশন নেই, মানে কোনো ফটো তোলার ক্লিনিকের ভেতর, ওর জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই বাড়ি এলাম পকাই, মানে মামা প্রচুর কাঁদছিল। তো চলো তারপরে আস্তে আস্তে সারা দিনটার ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। তো ভ্যাকসিনেশন হয়ে গেছে আর আমরাও চলে এসেছি বাড়ি। আগে একটু আগে তোমাদের সাথে সেটা কথা হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চও হয়ে গেছে। আর তোমাদের দেখিয়ে নিই যে রুষা ভ্যাকসিনেশন দেওয়ার পর ঠিক কিরকম আছে। ঠিক আছে চলো। এই দেখো ম্যাডাম কি করছে। বেটো ও বেটু, আমার বেটুটা কই, আমার দুটো ছোট বাচ্চাটা কই, এটা কে নেবে? এতে আজ এখন আর তার কথা বলার সময় নেই, মানে তার ফুরসত নেই, সে এত ব্যস্ত। একটা বাজে খেলা যেটা সে শিখে নিয়েছে, সুইচ জ্বালানো আর বন্ধ করা। তো আজকে আমরা ভ্যাকসিনেশনে গেলাম, গিয়ে ওখানে দেখলাম যে একদমই ফাঁকা ছিল, মানে একদম ভিড় কি জিনিস সেটা ছিলই না। এই দিক দিয়ে খুব ভালোই হয়েছে, ভিড়টা ছিল না বলে। তারপর বেটুকে প্রথমে যখন ঠকিয়েছে কিছু বুঝতে পারেনি, তারপর যেই সিরিঞ্জটা নিয়ে এসছে ব্যাস পুরো কান্না, এত কাঁদলো এত কাঁদলো। আর আমারও ডাক্তারের সাথে কিছু কথা ছিল ওর মেডিসিনের ব্যাপারে, তো সেগুলো বললাম। আর ওখানে যদি ভিডিও করার পারমিশন থাকতো তাহলে আমি তোমাদেরকে ভিডিওটা দেখা মানে করে দেখাতাম। আসলে ওখানে এই ফটো তোলার কোনো মানে লেখ সাইন দিয়ে বারণই করা আছে, ওর জন্য আর তুলতে পারিনি। এই দেখো আর এসে এতটাই, মানে আমিও এতটা ঘেমে টেমে গেছিলাম, তখন মনে হলো যে না আগে ফ্রেশ হয়নি, হয়ে লাঞ্চ করে তোমাদের সাথে একটু আড্ডায় বসবো। তো তোমরা আমার কমেন্ট বক্সে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কিরাম লাগছে, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। এই দেখো বেটু কই, বেটু কই, রুষা কই, মাম্মাম কই, কলা খাও চলছে, খাও কলা খাও।
না হাতে না হাতে না কলা খাও হনুমান কলা খাও হনুমান কলা খাও হনুমান কলা খাও হনুমান কলা খাও জয় জগন্নাথ দেখতে যাও আর ওর একটা ভ্যাকসিনেশন হয়ে গেল আজকে, এটা প্রায় 2-3 মাস পরে গেলাম আমরা। তো নেক্সট ভ্যাকসিনেশনটার টাইম দিয়েছে নেক্সট মান্থের 1st week-এর দিকে। তো এই ভ্যাকসিনেশনগুলো হয়ে গেলে একদিকে ভালোই, আজকে ওকে MMR দিল। তো আর একটা নেক্সট ডেটার আছে, সেটা নেক্সট মান্থে দেবে। আর ডাক্তার বললো সব কিছু ঠিকঠাকই আছে, ওর হেলথও ভালো আছে। ব্যাস এটা শুনেই ভালো লাগলো, খুশি হলাম। এই দেখো বদমাইশকে দেখো, সে একটুও শান্ত নেই, সে সারাদিন কিছু না কিছু কিছু না কিছু করতেই আছে। তার কোনো শান্তি বা শান্তভাবে থাকা তার কিছু নেই। বাবি দুষ্টু বাচ্চাটা কই? তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও, ঠিক আছে? তো চলো, বাই বাই।